আমার ড্যাডির জন্য মনটা কেমন করছে, আমার ড্যাডির জন্য খুব কান্না পাচ্ছে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। গত ২৪শে মার্চ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা অভিষেক চ্যাটার্জি। অভিষেক চ্যাটার্জিকে আমরা দেখতে পাচ্ছিলাম দুটি ধারাবাহিক মোহর আর খড়কুটোতে অভিনয় করতে। খড়কুটো ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছিল অভিনেত্রী ত্রিনা সাহার ড্যাডির চরিত্রে অভিনয় করতে, তো অপরদিকে মোহর ধারাবাহিকে তিনি নজর কাড়ছিলেন শঙ্কর বাবার চরিত্রে। মোহর ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে আর শেষ দৃশ্যে দেখা গেছে তার মৃত্যু। বন্ধুরা সকলেই অপেক্ষা করছিলেন খড়কুটো ধারাবাহিকের গল্পে কিভাবে অভিনেতা অভিষেক চ্যাটার্জির চরিত্রে নতুন মোড় দেখানো হবে। অভিনেতা অভিষেক চ্যাটার্জির মৃত্যুর পর এই ধারাবাহিকের চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় বলেছিলেন অভিষেকের চরিত্রে নতুন করে কাউকে কাস্ট করা হবে না। এই ধারাবাহিকে অভিষেক আর ত্রিনার কেমিস্ট্রি সকলে ভীষণ পছন্দ করেছিলেন। দেখতে দেখতে এক মাস হতে চলল, অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আর নেই। গত তিন সপ্তাহ ধরে দর্শকেরা অপেক্ষায় ছিলেন গল্পের নতুন মোড়ের জন্য। অবশেষে বুধবার সম্প্রচারিত হলো সেই পর্ব যেখানে গুনগুনের ড্যাডির মৃত্যুর শোকে ভেঙে পড়ল গোটা পরিবার। গল্প অনুযায়ী অন্তঃসত্ত্বা গুনগুনকে রেখে কনফারেন্সে এক সপ্তাহের জন্য ইতালিতে গিয়েছেন তার ড্যাডি ডক্টর কৌশিক। কোথায় যেন মিলে মিশে গেল বাস্তব আর চিত্রনাট্য। পর্দায় কৌশিকের মৃত্যুতে ভেঙে পড়ল তার পরিবার। অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখে এক ঝলক মুশকিল হবে যেটা অভিনয় না বাস্তব, এতটাই সাবলীল তারা অভিনয় করেছেন এই দৃশ্যটিতে। তবে এখনও সে খবর মেয়ে গুনগুনের কান অবধি পৌঁছায়নি। এই খবর জানার পর ত্রিনা অর্থাৎ গুনগুন কি করেন, ত্রিনার অভিনয় দেখবার জন্য সকলেই মুখিয়া হয়ে রয়েছেন। বিনোদন জগতের অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।